আসসালামু আলাইকুম এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান নামও শুরুতেই ইউপি সংবাদ শিরোনাম খালেদা জিয়া ও কাদের সিদ্দিকীর আপিল আবেদনের আদেশ বিকেলে মোর্শেদ খান সহ পঁয়ত্রিশ জনের মনোনয়নপত্র বৈধ বাতিল একচল্লিশ জনের দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে মনোনয়ন প্রত্যাশীদের কাছে শেখ হাসিনার চিঠি এবার যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বিএনপি মন্তব্য কোন চমক থাকছে না জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে এবারও প্রাদেশিক ব্যবস্থা সহ পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধতি প্রবর্তনের অঙ্গীকার এবং এক দশকে প্রযুক্তি ও সক্ষমতায় অনেকে এগিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামে রাষ্ট্রপতি শুনছিলেন উপায়ে সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই বাজার পেয়েন্টস ভোটার হাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্র বৈধ করা নিয়ে আপিলের আদেশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন বিকেল পাঁচটায় ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা এর আগে দণ্ডিত হওয়ায় ফেনী এক এবং বগুড়া ছয় এবং ছয় সাত আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় নির্বাচন সংক্রান্ত অপরাধ এখনো নির্বাচনের শুরু হয় নাই এখনো বেগম খালেদা জিয়া মার্কা নিয়ে রাস্তায় নামে নাই কাজেই বেগম খালেদা জিয়া এমন কোন অন্যায় করেন নাই যে এমন কোন অপরাধ করেন নাই যেখানে নির্বাচন সংক্রান্ত বিধান দিয়ে বেগম খালেদা জিয়ার মনোনয়ন পত্রটিকে বাতিল করা যায় নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের যে আদেশটি সেটাকে তিনি বেআইনি এবং বাতিল করবেন এবং বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে আশা করি অংশগ্রহণ করতে পারবেন এদিকে শেষ দিনের মতো নির্বাচন কমিশনে চলছে প্রার্থী তার পক্ষে বিপক্ষে আপিল শুনানি আজ এখন পর্যন্ত বিএনপি নেতা মোরশেদ খান সহ পঁয়ত্রিশ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বাতিল করা হয়েছে একচল্লিশ জনের আর বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ জনের আবেদন নিষ্পত্তি করা হবে বিকেলে এ নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেন মোট পাঁচশো জন দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাইম আপনি তো নির্বাচন কমিশনে অবস্থান করছেন প্রার্থীদের আপিল শুনানি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে না এই মুহূর্তে মূলত দুপুরের বিরতি চলছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন প্রাঙ্গণে আইনজীবীরা অপেক্ষা করছেন বিকেল তিনটায় আবার শুনানি শুরু হবে সেই শুনানিতে প্রার্থী প্রার্থী সমর্থক এবং আইনজীবীরা অংশগ্রহণ করবেন আজকে সব সকাল থেকে দশটা থেকে যে শুরু হয়েছে শুনানি সেই শুনানিতে তিরাশি জনের আপিল শুনানি শেষ হয়েছে আজকে সারাদিনে দুশো তেত্রিশ জনের শুনানি গ্রহণ করবেন নির্বাচন কমিশন এবং এর আগে আপনি যে জানেন প্রথম দিনে একশো জন দ্বিতীয় দিন একশো জনের আপিল শুনানি হয়েছিল এবং এখন পর্যন্ত যে সব শুনানি হয়েছে এসব শুনানিতে বেশিরভাগ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন অর্থাৎ পঞ্চাশ ভাগেরও বেশি প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বড় যে সব কারণ রয়েছে বিশেষ করে ঋণ খেলাপি কিংবা সাজা প্রাপ্ত হওয়া অথবা সাজা ভোগ করা সেসব বিষয়ের যে সব অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে সেসব অভিযোগের প্রার্থীদের অবশ্য প্রার্থীতা ফিরে পাওয়ার কোনো সুযোগ দেয়নি নির্বাচন কমিশন তো আজকে এই কিছু কিছুক্ষণ আগে অর্থাৎ সবশেষ যেই আপিলের শুনানিটি হয়েছে সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যেই তিনটি আসনে প্রার্থিতা বাতিল করেছিল রিটার্নিং অফিসার সেই আপিলের শুনানি করেছিল নির্বাচন কমিশন এবং তিনটি আবেদনের শুনানি একই সাথে করা হয়েছিল সেখানে খালেদা জিয়ার আইনজীবীরা এ যে মোহাম্মদ আলী যিনি সিনিয়র আইনজীবী তার নেতৃত্বে চব্বিশ পঁচিশ জন আইনজীবী এই শুনানিতে অংশগ্রহণ করেন সেখানে আইনজীবীরা নতুন কিছু বিষয় আমাদের সামনে নিয়ে এসেছেন এতদিন ধরে আসলে যেটি প্রচারিত হয়ে আসছে যেটি আমরা জানতাম সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যেহেতু দুটি মামলায় দু বছরের বেশি সাজা রয়েছে এবং আরপি অনুযায়ী দু বছরের বেশি সাজা প্রাপ্ত হওয়ার কারণে তার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল করবেন এমনটাই প্রচারিত ছিল কিন্তু আইনজীবীরা যেটি সামনে নিয়ে আসছেন মূলত আর অন্য একটি ধারা যেই ধারায় মূলত নির্বাচনী অপরাধের কথা বলা আছে যে নির্বাচনী অপরাধের যদি কারো দুই বছর বা তার বেশি সাজা হয় সেক্ষেত্রে তার প্রার্থীরা বাতিল হতে পারে এবং রিটার্নিং অফিসার অর্থাৎ দুটি জেলার দুজন রিটার্নিং অফিসারই একই কারণ দেখিয়ে অর্থাৎ নির্বাচনী অপরাধের যে সাজা সেই সাজার কারণ দেখিয়ে এই বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন বলে বিএনপির আইনজীবীরা বেগম খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা বলেছেন যে যেহেতু এখনও পর্যন্ত নির্বাচনী অপরাধই সেভাবে শুরু হয়নি বেগম খালেদা জিয়া যেহেতু জেলে রয়েছেন সেক্ষেত্রে এই ধরনের অপরাধ তার করারও কোনো সুযোগ নেই এবং এই বিষয়ে তার বিরুদ্ধে কোনো মামলাও নেই এবং কোনো বিচারও হয়নি সেই গ্রাউন্ডটি তুলে ধরছেন এখন এই গ্রাউন্ডটিতে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে এবং অনেকক্ষণ ধরে এই শুনানিটি হয়েছে শুনানি চলাকালে আওয়ামী লীগের একজন আইনজীবী তিনিও কিছু ব্যাপারে উত্থাপন করতে চেয়েছিলেন ওই ওই সময়ে শুনানি স্থলে কিছুটা হইচইও শুরু হয় এরপর মনোযোগ দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবীদের যুক্তি প্রমাণগুলো তারা শুনেছেন তারা তাৎক্ষণিকভাবে রায়টি না দিয়ে কিছুক্ষণ কিছু সময় নিয়েছেন অর্থাৎ বিকেল পাঁচটায় সেই বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা যেই গ্রাউন্ড রিটার্নিং অফিসার যে গ্রাউন্ডে তার প্রার্থিতা বাতিল করেছে সেই গ্রাউন্ডে তার প্রার্থিতা বাতিলের বিষয়টি বহাল থাকবে কিনা সেই বিষয়টি আসলে বিকাল পাঁচটায় আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এবং একই সাথে আরও অনেকগুলো রায়ের স্থগিত রায় রয়েছে সেই রায়গুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে জানানো হবে যেটি শুরুতে জানিয়েছিলাম যে আজকে দুশো তেত্রিশটি কিন্তু আপিল রয়েছে এবং এই আপিলগুলো আজকের মধ্যেই শেষ করতে হবে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং যতক্ষণ সময় লাগে সেই সময় নিয়ে নির্বাচন কমিশন আজকে এই আপিলের শুনানি গ্রহণ করবে এবং পাঁচশো তেতাল্লিশটি আপিলের একই সাথে ফলাফল জানানো হবে হয়তো সন্ধ্যার পরে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রয়েছি পরবর্তী সংবাদও এখানকার সবশেষ খবর আপনাকে জানাবো তেমন আপনাকে ধন্যবাদ দর্শক নির্বাচন কমিশন থেকে আপিল শুনানি সব শেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম চলে যাচ্ছি পরের খবরে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে মনোনয়ন প্রত্যাশীদের চিঠি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এই পর্যন্ত চব্বিশ জন বিদ্রোহী প্রার্থী চিহ্নিত করা হয়েছে তাদের মনোনয়ন প্রত্যাহারের জন্য দলীয় প্রধানের এই চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি মনোনয়ন বঞ্চিতরা মহাসচিবের কার্যালয়ে হামলা চালিয়েছে এতেই প্রমাণ হয় বিএনপি একটি জগা জগাখিচুড়ি দল এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন টেকনোক্র্যাট মন্ত্রীরা আগামীকালের পরে আর মন্ত্রী থাকবেন না বলেও জানান তিনি বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দণ্ডিত ব্যক্তি তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা আদালতের বিষয় বলেও জানান তিনি ঘর গোছাতে পারেনি তাদের তাদের জগা খিচুড়ি ঐক্য এই জগা খিচুড়ি ঐক্যের যে পরিণতি সেই পরিণতি এখন তারা পদে পদে অনুভব করছে তাদের সেক্রেটারি জেনারেলের অফিসে গিয়ে মনোনয়ন বঞ্চিতরা হামলা চালাচ্ছে যাদের থেকে টাকা নিয়েছে মনোনয়ন পায়নি তারা হামলা চালাচ্ছে এ ধরনের অভিযোগ লীগের নেই बीएमपी ऑलरेडी भांगा हाट यहाँ जमचेना সব দিক বিবেচনা করে বিএনপি যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিহুল কবির রিজভি সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মনোনয়ন বঞ্চিতদের অনেকে প্রতিক্রিয়া দেখালেও দলের মধ্যে কোনো বিরোধ নেই বলেও মনে করেন তিনি পাশাপাশি আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রিজভী তার অভিযোগ বিরোধী দলকে নির্বাচন থেকে সরাতে দমন নীতি অব্যাহত রেখেছে সরকার তাদের এ ধরনের অপচেষ্টা বন্ধে ইসি কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা এর আগে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মনোনয়ন বঞ্চিত সাবেক শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী এসানুল হক মিলনের সমর্থকরা ইসি সংবিধান ও আইন অনুসরণ করলে এবং বিতর্কের ঊর্ধ্বে উঠে বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত নিলে খালেদা জিয়া অবশ্যই প্রার্থিতা ফিরে পাবেন সরকার পরিকল্পিতভাবে ক্রসফায়ার গুম খুন এবং গ্রেপ্তার মিথ্যা মামলার দ্বারা নির্যাতনের দমন নীতি অবলম্বন করেছে তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সকল সম্ভাবনা নস্বাত হয়ে যাচ্ছে নতুন করে চমক থাকছে না আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ইশতেহারে এবারে ইশতেহারও থাকছে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন নির্বাচন পদ্ধতি সংস্কার ও পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার তবে ইশতেহারে সংখ্যালঘুদের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এটিএন বাংলা কৃষক কথা জানিয়েছে জাতীয় পার্টির ইশতেহার প্রণয়ন কমিটির অন্যতম সদস্য সুনীল শুভ রায় হুমায় চিস্তির রিপোর্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ ইরশাদ উনিশশো সাতানব্বই সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দুই সালের নির্বাচনে আঠারো দফা ঠিক করে ইস্তেহার তৈরি করে জাতীয় পার্টি এর মধ্যে অন্যতম ছিল প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন নির্বাচন পদ্ধতি সংস্কার ও পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার তবে আইনি জটিলতায় ওইবার নির্বাচন করতে পারেননি এরশাদ মৌলিক বিষয়গুলোকে ঠিক রেখে ওই ইশতেহারকেই দুই সালের নির্বাচনের উপযোগী করে তৈরি করা হয় একই আদলে তৈরি করা হয় দুই সালের দশম সংসদ নির্বাচনের ইশতেহারও এবারের ইস্তেহারেও তেমন পরিবর্তন থাকছে না নির্বাচনী ইশতেহার আমাদের অনেক আগেই আমরা সম্পন্ন করেছি আঠারো দফায় আমাদের ইশতেহারকে আমরা সাজিয়েছি আমাদের গত দুইটা ইশতেহারের সাথে মৌলিক বেশি তফাত কিছু কিছু বিষয় আমাদের সংযোজিত হয়েছে সময় উপযোগী করার জন্য কিছু বাক্য বা ভাষার বা শব্দের পরিবর্তন কিন্তু মৌলিক বিষয়টা আমাদের আমরা পরিবর্তন করিনি এবারের ইস্তেহারে জাতীয় পার্টির প্রথম অঙ্গীকার সকল ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সুশাসন প্রতিষ্ঠা এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সড়ক নিরাপত্তা সহ থাকবে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার অঙ্গীকার সংখ্যালঘু জনগোষ্ঠীর যে হার আছে সেই হারে যে তারা যাতে চাকরিতে সুযোগ পায় উচ্চ শিক্ষা সুযোগ পায় সে ব্যবস্থা করা হবে এছাড়া সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা বলেছি এবং সংখ্যালঘু কমিশন গঠনের কথা বলেছি খুব শিগগিরই নির্বাচনী ইস্তেহার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানান জাতীয় পার্টির এই নেতা হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা সংখ্যালঘু এবার অন্যান্য প্রসঙ্গ গত দশ বছরে বাংলাদেশ সেনাবাহিনী অবকাঠামোগত প্রযুক্তি ও সক্ষমতায় বহুগুণ এগিয়ে গেছে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এখন বিদেশি সেনাবাহিনীর সদস্যরাও বাংলাদেশ সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নিতে আসেন ফোর্সেস গোল দু বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি চট্টগ্রামের মিলিটারি একাডেমিতে নতুন ক্যাডেটদের প্যারেড সালাম গ্রহণ করে তিনি এসব কথা বলেন এর আগে একাডেমিতে পৌঁছালে সেনাবাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান এ বাহিনীর সুসজ্জিত একটি দল তাকে রাষ্ট্রীয় সালাম দেয় পরে তিনি প্যারেড পরিদর্শন করেন ও প্রশিক্ষণে সেরা ক্যাডেটদের হাতে পদক তুলে দেন এ সময় রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন সংকটকালে সেনাবাহিনীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এ বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার বিষয়টি উল্লেখ করে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনাও দেন তিনি দেশ ও বিদেশে দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্ব দেখে ইতিমধ্যে আমাদের সেনাবাহিনী সব মহলের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে এই সুনাম তোমাদের আরও এগিয়ে নিতে হবে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ শান্তি আর সমৃদ্ধির প্রতীক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে জানাবে এটি জাতির প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে বিভিন্ন ভবনে আলাদা র্যাম্প উপাচার্য মোহাম্মদ ঢাকা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে পিডিএফ আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধীদের সুরক্ষামূলক কার্যক্রম তুলে ধরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন অনুষ্ঠানে বিবিসির জরিপে একশো সাহসী নারীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রতিবন্ধী শিক্ষার্থী হৃদয় সরকারের মা সীমা সরকার এবং প্রতিবন্ধীদের উন্নয়নে বিশেষ অবদান রাখায় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে সম্মাননা দেয়া হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেন প্রতিবন্ধীদের মূল ধারায় সম্পৃক্ত করতে না পারলে এসডিজি বাস্তবায়ন করা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এমন একটি জায়গা এমন একটি স্থান যেটি হলো প্রতিবন্ধীদের অনুকূল একটি স্থান যেখানে প্রতিবন্ধীদের জন্য সব কিছু উন্মুক্ত থাকবে এবং সকল অনুকূল ব্যবস্থা আমরা এখানে নিশ্চিত করব। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান উন্নয়নের অগ্রযাত্রায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করার তাগিদ দেন প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রশিক্ষণ দরকার। তাই হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই প্রতিবন্ধী বান্ধব হতে হবে এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন রাখার আহ্বান জানান আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ করতে চাই আপনাদের নির্বাচনী যে ম্যানিফেস্ট হবে সেই ম্যানিফেস্টের মধ্যে এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আপনারা সুরক্ষামূলক আপনাদের কার্যক্রমগুলি তুলে ধরবেন প্রতিবন্ধী জনগোষ্ঠী ভয়েস রেস করবার জন্য তিন থেকে চারটি সংরক্ষিত আসন প্রতিবন্ধী মানুষের জন্য জাতীয় সংসদে রাখেন স্থাপন করতে চাই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ খরাসহ আবহাওয়া অনুকূলে না থাকায় ফরিদপুর জেলায় এবার আমন ধানের ফলন ভালো হয়নি ফলে আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন জেলার কৃষকরা আর চলতি মৌসুমে চাঁপাই নবাবগঞ্জে ফলন মোটামুটি হলেও ধানের দর নিয়ে দুশ্চিন্তায় চাষিরা ফরিদপুর থেকে কামরুজামান সোহেল ও চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায় ফরিদপুর জেলায় এবার ঊনসত্তর হাজার সাতশো পঁচানব্বই হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে গত বছরের চেয়ে প্রায় তিন হাজার হেক্টর বেশি কিন্তু তীব্র তাপদাহের কারণে বেশিরভাগ জমির ধানে এবার চিটা দেখা দিয়েছে এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ফরিদপুরের কৃষকরা তারা বলছেন ফলন বিপর্যয়ের কারণে এবার ধানের উৎপাদন খরচ ওঠানোই অসম্ভব হয়ে পড়েছে আমাদের যে খরচ হয়েছে সেই খরচ মনে করেন যে আমরা কি ব্যবস্থা এক বিঘে খরচ আমাদের যে চিটে হয়েছে তাতে দশ হাজার টাকায় আসবে না এ অবস্থায় স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন ধানের পরাগায়ন ঠিকমতো না হওয়ায় চিটা বেশি হয়েছে ফ্লারিংয়ের সময় এই তাপমাত্রা থাকলে দেখা যাচ্ছে পরাগনে ব্যাহত হয় পরাগনে ব্যাহত হওয়ার কারণে আমাদের অধিকাংশ মাঠে দেখা যাচ্ছে লাল চিটা হয়ে যাচ্ছে ফরিদপুরের বিপরীত চিত্র চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে সেখানে এখন আমন ধান কাটা ও মাড়ায় ব্যস্ত চাষিরা তবে ধানের ফলন মোটামুটি ভালো হলেও বাজারে দাম না থাকায় হতাশ তারা কৃষকরা বলছেন এবার চাষের শুরুতেই ধানের পোকার আক্রমণ ও ভরা মৌসুমে ছিল বৃষ্টির অভাব ফলে জমিতে অতিরিক্ত সেচ ও বেশি কীটনাশক ব্যবহার করায় খরচ বেশি হয়েছে ধান তো এরকম হয়নি তো বাজারও কম আমি কি দিয়ে যে কি করবো কৃষক এবার আমাদের এদিকে পানি নাই আবার এদিকে কীটনাশকের যে দাম আর যে খরচ চারবার পাঁচবার করে বীজ দিতে হয়েছে তবে শুরুতে ধানের দাম কিছুটা কম হলেও শিগগিরই তা বাড়বে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তারা সেচের পানি দেওয়ার ব্যাপারে সুযোগ সুবিধা কম পেয়েছে বা পানি কম দিতে পেরেছে তাদের জমিতে ফলন কিছুটা কম এটা সত্যি বটে কিন্তু যারা যথাযথ পানি দিতে পেরেছে তাদের জমিতে কিন্তু ফলন আমরা ভালো পাচ্ছি কৃষি বিভাগের হিসাবে এবার চাঁপাই নবাবগঞ্জে তিপ্পান্ন হাজার পাঁচশো পঁচানব্বই হেক্টর জমিতে আমন চাষ হয়েছে এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার একষট্টি মেট্রিক টন সংবাদ ইটালিতে একটি নাইট ক্লাবে ধর্মীয় অনুষ্ঠানে পিষ্ট হয়ে কমপক্ষে জন মারা গেছে আহত হয়েছে শতাধিক এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সার্ভিস বলছে গতকাল ইটালির পূর্ব উপকূলীয় শহর এনকোরায় একটি নাইট ক্লাবে উৎসবে পেপার স্প্রে সময় মর্মান্তিকে দুর্ঘটনার সূত্রপাত হয় এক পর্যায়ে আতঙ্কিত হয়ে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এতে পদপিষ্ট হয়ে হতাহতের এই ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় ওই ক্লাবে এক হাজারের মতো লোক ছিল বলে জানায় কর্তৃপক্ষ এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ ব্যবস্থাপনার কারণেই কর্পোরেট খাতের উন্নয়ন হচ্ছে যা জাতীয় অর্থনীতিকে সহায়তা করছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মালা আব্দুল মুহিত বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়ছে উল্লেখ করে তিনি বলেন সব ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে হবে রাজধানীর একটি হোটেলে অ্যাওয়ার্ড বিতরণ ও সাফা ইন্টারন্যাশনাল সিএফও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী অনুষ্ঠানে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিমা টেক্সটাইল পেট্রোলিয়াম সহ চৌত্রিশটি প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় advance in a big way in the in the, in the globalized globalized in the economy globalized world <laughs> যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে উদযাপিত হল উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের তিরানব্বই তম জন্মবার্ষিকী জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন আবৃত্তি শিল্পী মোমু আনসারি এ সময় এই শিল্পীকে নিয়ে স্মৃতিচরণ করেন সঙ্গীতজ্ঞ কবি সাহিত্যিক সহ বিশিষ্টজনেরা মহান মুক্তিযুদ্ধে গৌরী প্রসন্ন মজুমদারের অবদানের কথা তুলে ধরে জন্মস্থান পাবনায় তার স্মৃতি রক্ষার দাবিও জানান আলোচকরা অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সঙ্গীতজ্ঞ মুতালিব বিশ্বাস মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোপাল সানাল ও স্থানীয় সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর একমাত্র প্রস্তুতি ম্যাচেও জয় পাওয়ায় ক্যারিবিয়দের বিপক্ষে মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবেন মাশরাফিরা ইঞ্জিউরি কাটিয়ে এই ম্যাচেই দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল তবে তার সঙ্গী কে হবেন তা নিয়ে মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট একদিকে লিটন দাস অন্যদিকে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পাওয়া সৌম্য সরকার আবার সাকিব আল হাসান ফেরায় ফর্মে থাকা মোহাম্মদ মিথুনকে জায়গা দেওয়া নিয়েও ভাবতে হচ্ছে নির্বাচকদের যদিও কোচ স্টিভেন রোডস আর মিথুন এই সমস্যাকে দেখছেন ইতিবাচকভাবেই মিরপুরে কাল দুপুর একটায় মাঠে নামবে দুদল A confidence boost because you know guys got runs and uh, you know we were desperate for Tamim to, to come away with some time at the crease for him to get hundred was was great for for the country be, because uh, obviously he's a very important part of our. নিজেদের নিয়ে চিন্তা করা আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ডের যে কোনো টিম কে হারানো সম্ভব হোম কন্ডিশনে বিশেষ করে আমরা কিন্তু অনেক স্ট্রং টিম এখন যেকোনো টিম আসলেই বাংলাদেশকে কাউন্ট করে এবার ইটালিয়ান সিরি এতে ইন্টার মিলানকে এক শূন্য গোলে হারিয়ে টানা পনেরো ম্যাচে থাকার জুভেন্টাস প্রতিপক্ষের মাঠে বল দখলে দখলের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে সমান ইন্টার কোনো কার্যকরী আক্রমণ করতে পারেনি মাউরো ইকার্দি ও পেরিসিচরা অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো মারিও দিবালাদের শট কখনো পোস্টে কখনো মিলান রক্ষণে গিয়ে ফিরে আসে সবশেষে ম্যাচের ছেষট্টি মিনিটে বিশ্বকাপ রান সব দলের সদস্য ক্রোয়েশিয়ান মানজুকিচের গোলে এগিয়ে যায় জুভেন্টাস এরপর আর কোন দলই গোল পায়নি এই জয় পনেরো ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপুলির চেয়ে এগারো পয়েন্টে এগিয়ে গেল মেসি মিলানো লিগবির দল শেষ করার আগে ইউপিএ সংবাদ ছিল না আরো একবার খালেদা জিয়া ও কাদের সিদ্দিকীর আপিল আবেদনের আদেশ বিকেলে মোরশেদ খান সহ পঁয়ত্রিশ জনের মনোনয়নপত্র বৈধ বাতিল একচল্লিশ জনের দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে মনোনয়ন প্রত্যাশীদের কাছে শেখ হাসিনার চিঠি এবার যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বিএনপি মন্তব্য চমক থাকছে না জাতীয় পার্টির নির্বাচন ইশতেহারে এবারও প্রাদেশিক ব্যবস্থা সহ পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধতি প্রবর্তনের অঙ্গীকার এবং এক দশকের প্রযুক্তি ও সক্ষমতায় অনেক এগিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামে রাষ্ট্রপতি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো শেষ করছি দর্শক এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এটিএন টিউব নিউজ সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে আল্লাহ হাফেজ